আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কর, সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। এই রাজ্যের বিভিন্ন জেলার বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন তার সাথে, জানালেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। কোচবিহারের বিভিন্ন স্থানের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন আঙ্গিকে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। মধুচক্রের আসর থেকে হাতে নাতে ধরা পড়ল এক যুবক সহ এক গৃহবধূ, ইটাহার থানার অন্তর্গত এলাকার ঘটনা। মালদা জেলা সংশোধনাগারের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক বিচারাধীন বন্দী। কালচিনি ব্লকের নিমতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে পড়ে গেল একটি পণ্যবাহী লরি। ডালখোলায় যাত্রী বোঝাই অটোর সাথে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল চারজনের। বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ সহ বিভিন্ন অনুষ্ঠান হলো কোচবিহার শহরের ৭ নম্বর এবং ৪ নম্বর ওয়ার্ডে। খুশির ঈদে মাতলেন মালদার ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের পাশাপাশি বিভিন্ন এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষ। মাথাভাঙ্গায় বক্স ব্রিজের কাছে ঢিলাঢালা হওয়ায় চরম অসুবিধার সম্মুখীন সংশ্লিষ্ট এলাকার মানুষ। পরিবেশ দিবসের দিনে এই পৌর বর্জ্য জ্বালিয়ে পরিবেশ দূষণ, মেখলিগঞ্জ পৌরসভার ক্ষোভ শহরবাসীর। আন্তর্জাতিক মানের সুইমিং পুলের কাজ পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯ খেতাব জয় করে ঘরে ফিরলেন জলপাইগুড়ির বৌমা। গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। কালচিনি ব্লকের হাসিমারাতে হেল্প নামক একটি সংস্থার পক্ষ থেকে হাসিমারার বিভিন্ন এলাকায় রোপণ করা হলো শতাধিক গাছ। গোটা বিশ্বের সাথে কোচবিহারেও পালিত হলো খুশির ঈদ। অমানবিকতার ছবি দেখা গেল ধূপগুড়িতে। ২৯ মে দিনে দুপুরে আদিবাসী মহিলার খুনে ধারালো অস্ত্র উদ্ধার করল ইটাহার থানার পুলিশ।